আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি, সৌজন্যে এম কিউ হাসান সলিসিটার্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আপ ট্রাভেল নেট লুটন এবং হিজাস ট্রাভেলস বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা জীবন জিজ্ঞাসার সর্বশেষ সেগমেন্ট অর্থাৎ চতুর্থ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন, এর ভেতর অনেক হাজি আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে আল্লাহর মেহমান হওয়ার জন্য রওনা শুরু করেছেন এবং যত দিন আসবে আরও বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ। সো এই চমৎকার সময়ে আমাদের হজ রিলেটেড অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে। আমার মনে হয় আমরা সেদিকে একটু একটু করে যেতে পারি ইনশাআল্লাহ। তার আগে আমাদেরকে দুইজন ফোন যেসব প্রশ্ন ফোনে রেখেছেন ওইটাকে আমরা একটু প্রাধান্য দিয়ে দিলে ভালো হয় মনে হয়। জি, তাহলে আমার হাতে আছে যে আমাদেরকে যেসব বোনরা ফোন করেছেন তাদের প্রশ্নগুলো আমরা দিয়ে দিই। একজন বোন ফোন করেছেন যে ফরজ নামাজ, নফল নামাজ ইত্যাদি পড়ে তিনি দোয়া করেন, মুনাজাত করেন আল্লাহর কাছে, এটা করা যাবে কিনা? উত্তর হলো, মহিলারা যখন ঘরে নামাজ আদায় করেন প্রত্যেক নামাজের পরে যদি তারা আল্লাহর কাছে দোয়া করেন কোনো অসুবিধা নেই, বরং ফরজ নামাজের পরে দোয়ার কথা তো বিশেষভাবে হাদিসে এসেছে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দোয়া আই আসমাউ, সবচেয়ে দোয়া বেশি আল্লাহ শুনেন কোন দোয়া? তখন উত্তরে আল্লাহ নবী বলেছেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরপরেই যে দোয়া আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহর কাছে করা হয়, সেটা আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য নামাজের পরে ভালো একটা আমল আমরা করেছি তখন আল্লাহর কাছে আমরা চাবো, এটাই স্বাভাবিক এবং সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। আরেকজন বোন দুটি প্রশ্ন রেখেছেন ফোন করে। একটি প্রশ্ন হলো, ফজরের পর তিনি যখন শুয়ে পড়েন আবার উঠে উজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করেন, তখন তিনি ইশরাকের নিয়ত হিসেবে করেন, খুবই ভালো, এটা আপনি আদায় করতে পারেন। এরপরে যদি বিভিন্ন সময় গোসল এবং উজু করার পর পর যদি আপনি দুই রাকাত নামাজ আদায় করেন, এটাকে বলা হয় তাহাইয়াতুল ওয়ুদু। ওযু করার পরে, যে কোনো ওযু করার পরে দুই রাকাত নফল নামাজ আদায় করা, এটা হচ্ছে সুন্নাহ, এটা ভালো একটা আমল, এটা আপনি করবেন। এটা ইশরাকের নামাজ না, সকালবেলায় যে নামাজ সূর্য ওঠার পর পড়া হয় সেটাকে ইশরাকের নামাজ বলা হয়। অন্য সময়ে ওযু করার পরে যদি দুই রাকাত নামাজ আদায় করেন সেটার নাম হলো তাহাইয়াতুল ওযু, ওযুর সম্মানে যে নামাজটা আমরা করি সেটা হলো তাহাইয়াতুল ওযু, সেই সেটা নফল নামাজ, সুন্নাহ নামাজ, আপনি আদায় করবেন, এটা অত্যন্ত ফজিলতময়। হযরত বিলাল এই আমলটি করতেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, মেরাজে তোমার পায়ের শব্দ শুনেছি, তুমি কি আমল করতে? তখন তিনি বলেন, আমার তো কোনো স্পেশাল আমল নেই, তবে যখনই আমি ওযু করি দুই রাকাত নামাজ আদায় করি। এই জন্য যখনই আমরা ওযু করব তখন দুই রাকাত নফল নামাজ আদায় করব, সেটা তাহাইয়াতুল ওযু। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন বোন, রমাদানের জাকাতের পয়সাকে আপনি পৃথক করে রেখেছেন এবং সেটা এখনো আদায় করেন নাই, কোনো গরিবকে দেন নাই, অপেক্ষা করছেন যে কাউকে বড় আকারে সহযোগিতা করার জন্য, এটা ঠিক কিনা? উত্তর হলো, আপনি রমাদানে যখন জাকাতের ডিউ তার আগেই প্ল্যান করে রাখবেন যে এইবার রমাদানে যে জাকাতটা আমি দেব কোথায় দেব, যাতে করে আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আপনি মুক্ত হতে পারেন। যদিও এখন আপনি পৃথক করে রেখেছেন, তারপরেও মানুষের হায়াত মওতের ব্যাপার থাকে, এজন্য এটাই উত্তম, আপনি তাড়াতাড়ি সেটাকে আপনি ডিসচার্জ করে দেবেন, আদায় করে দেবেন যেখানে যেখানে আদায় করা দরকার। আর আগামীতে যখন আপনি জাকাতের টাইম আসার আগেই প্ল্যান করে রাখবেন কোথায় আপনি জাকাতটা দেবেন, এভাবেই জাকাতকে তাড়াতাড়ি আদায় করে দেওয়া দিয়ে আপনি দায়িত্ব মুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ। এবার আমরা হজের উত্তরের দিকে যাব। জি, হজের প্রশ্নগুলোকে আমরা একটু দিচ্ছি কারণ মৌসুম। জি, একজন বলছেন যে হজের সময় যদি কোনো বোনের পিরিয়ড হয় তখন আসলে রুলিংসটা কি? হজে যারা যাবেন মহিলারা, তারা দুইটা উপায়ে, একটা যদি আপনার শরীরে কোনো অসুবিধা না হয় এবং আপনি পুরো সময়টাই ইবাদত, হারামে নামাজ আদায়ের একটা যে স্প্রেহ আছে এটা যদি এটা যদি করতে চান এবং তার জন্য যদি কোনো ওষুধ নিয়ে নেন, আগেই মেডিসিন নিয়ে নেন,
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার শরীরে তার যদি কোনো সাইড এফেক্ট হবে না বলে তাহলে আপনি সেটাও নিতে পারেন। তাতে করে যখন আপনার মেন্স বন্ধ হয়ে যাবে, ঋতুস্রাব পিরিয়ড বন্ধ হবে, তখন আপনি পুরোটাই এবাদতগুলো করতে পারবেন। এটা হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ে। তবে এটা দরকার নেই যে এটা করতেই হবে, কেউ যদি সেটাও করেন করতে পারবেন। আর যারা সেই পথে যাননি, মেডিসিন নেননি, কিন্তু তাদের পিরিয়ড যদি শুরু হয়ে যায় তখন আপনারা হজের সব কাজ করতে পারবেন, হজের সব কাজগুলো করতে পারবেন। তবে শুধু তাওয়াফে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করা যাবে না, তাওয়াফ করতে পারবেন না। যেমন হজ শুরু হয়ে গেছে, আপনি মিনাতে যেতে পারবেন, আরাফাতে দোয়া করতে পারবেন, জিকির করতে পারবেন, মুজদালাফাতে দোয়া করতে পারবেন, জিকির করতে পারবেন, ইত্যাদি সকল আমলগুলো আপনি করবেন। কিন্তু যখন তওয়াফ করার বিষয় হয় আপনি হোল্ড করবেন এবং অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ঋতুস্রাব বন্ধ না হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তারপরে গিয়ে আপনি তওয়াফ করবেন। সময় থেকে সেটা একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, এটা একটা ভ্যালিড এক্সকিউজ যার কারণে আপনি বিলম্ব করতে পারবেন। যেমন ওমরা তওয়াফ হোক অথবা তওয়াফে ইফাদা হোক অথবা বিদায়ী তওয়াফ হোক ইত্যাদি। কারো যদি হজের তিনি হজ করে ফেলছেন, হজের তওয়াফ করেছেন, এরপরে বিদায়ী তওয়াফে যাওয়ার আগে আগেই তার শুরু হয়ে গেছে এবং তার কাফেলা মদিনায় চলে যাবে অথবা দেশে চলে যাবে, তখন ঋতুস্রাবের মহিলাদের জন্য বিদায়ী সর্বশেষ যে তওয়াফটি আছে যেটা ওয়াজিব, সেটা না করলেও হবে এবং তাদের করতে হবে না। হায়েজ মহিলাদের জন্য যারা ঋতুস্রাব অবস্থা আছে তাদের জন্য বিদায়ী তওয়াফটা মওকুফ করে দেওয়া হয়েছে। কিন্তু হজের মধ্যে যেটা ফরজ তওয়াফ, 10 তারিখ বিকালবেলায় আমরা করে থাকি অথবা 10 তারিখ সম্ভব না হলে 11 তারিখ 12 তারিখ করে থাকি, যেটাকে তওয়াফুল ইফাদা বা তওয়াফে জিয়ারা বা তওয়াফুল হজ বলা হয়, হজের মূল তওয়াফ, সেটা ফরজ, সেটা করতেই হবে। সেটা না করে মক্কা ত্যাগ করলে হজ আদায় হবে না, তাকে আবার ফিরে গিয়ে করতে হবে। এই জন্য এই তওয়াফুল ইফাদা বা তওয়াফুল জিয়ারা যেটা আছে সেটা ঋতুস্রাব মহিলা যারা আছে পিরিয়ডে তারা অপেক্ষা করবে শেষ পর্যন্ত, দেখবে যদি এর মধ্যে যদি তাদের শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন তারা সেটা করে নেবেন। আর যদি দেখা যায় যে তাদের ফ্লাইট চলে যাওয়ার সময় হয়ে গেছে, সেটা কোনোভাবে পেছানো যাবে না বা কাফেলা মদিনায় চলে যাবে পেছানো যাবে না, তখন তারা সর্বশেষ সময়ে অপেক্ষা করার পরে যদি বন্ধ না হয় তখন তারা হারামে গিয়ে শুধু কোনো রকম তাওয়াফটা করে চলে আসতে পারবেন, এর মাধ্যমে তাদের হজ আদায় হয়ে যাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে তাওয়াফ বোনরা একা একা করতে পারবেন কিনা, মাহরাম নিয়ে তো যাচ্ছেন সবাই, সো শুধু তাওয়াফ হয়তো মাহরাম রেস্ট করছেন বা আদার্স, তখন ওনার ইবাদত করতে ইচ্ছে করছে বা তাওয়াফ করতে, তখন উনি পারবেন কিনা? উত্তর হলো যে তাওয়াফের যে ফিল্ডটা আছে, তাওয়াফ মাতাফ কাবা শরীফের পাশে যে খালি জায়গাটা আছে যেখানে মানুষ তাওয়াফ করে, সেখানে খুব ভিড় থাকে। এই জন্য এই ভিড়ে মহিলারা একা প্রবেশ করা উচিত নয়, মহিলাদের ওই জায়গায় তাওয়াফ করা উচিত যেখানে খুব ভিড় কম থাকে, যদি তারা একা তাওয়াফ করেন। আর যদি কাবার কাছে গিয়ে তাওয়াফ করতে ইচ্ছে হয় তাহলে পুরুষরা যেন তাদের পাশে থাকেন, মাহরাম পুরুষ, যাতে করে অন্য পুরুষদের গায়ে ধাক্কা না লাগে অথবা কোনো অসুবিধা তৈরি না হয়। ওই জায়গাটা অত্যন্ত পবিত্র জায়গা, ওই জায়গাতে আপনি যাবেন আবেগ নিয়ে, ইমানের আবেগ নিয়ে, কিন্তু কোনো ফেতনা যেন সৃষ্টি না হয় সে ব্যাপারে খেয়াল রাখবেন। আর যেন সেফ সাইড হলো আপনার পাশে যদি একজন মাহরাম থাকে যিনি আপনাকে ঘেরাও করে রাখবেন এবং অন্য পুরুষদের ধাক্কা ইত্যাদি আপনার গায়ে লাগবে না, এবং এভাবেই করে আপনি তাওয়াফটা আদায় করবেন। আর একা যদি আপনি তাওয়াফ আদায় করতে চান তাহলে খালি যেসব জায়গা আছে, এটা ফার্স্ট ফ্লোর হতে পারে, অন্য জায়গায় হতে পারে, যে জায়গায় ভিড় কম সেই জায়গায় আপনি আদায় করবেন। ধন্যবাদ। জি, এখন হজের বাইরে কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, এর ভিতর একটি হচ্ছে একজন ভাই তার কাজের কারণে বাড়ির বাইরে 15 দিন থাকতে হয়, আবার সপ্তাহে হয়তো একদিন দুই দিন বাসায় থাকেন কোনো কোনো সময়। সো এখন সে যে বাসায় নামাজ পড়ছে তাকে কি মুকিম হিসেবেই পড়তে হবে কিনা? বাসা বলতে যদি বুঝায় তার ফ্যামিলি পরিবার সবাই সেখানে থাকে, নিজের ঘর হোক অথবা ভাড়া ঘর হোক, তিনি যদি সেখানে আসেন সেখানে থাকা অবস্থায় তিনি পরিপূর্ণ নামাজ আদায় করবেন। আর 15 দিন বা 15 দিনের উপরে যদি বাইরে থাকেন অবশ্যই যেখানে থাকবেন সেখানেও পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। তবে পথে ট্রাভেলিংয়ের সময় যে পথে যদি কোনো নামাজ আদায় করেন তখন তিনি কসর আদায় করবেন, যেমন জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, ইশা 2 রাকাত, সেভাবে আদায় করবেন। জি, আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে
খতমে ইউনুস যে করা হয় সেটা ঠিক আছে কিনা অ্যাকর্ডিং টু কোরআন এবং সুন্না, আর এটা বাচ্চাদের জন্য করা যাবে কিনা? খতমে ইউনুস এটা মূলত এই পদ্ধতিটা হাদিস দ্বারা প্রমাণিত নয় যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা সোয়া লাখবার লেখা এবং সেটাকে আটা বা সেটাকে একটা বড়ির মতো করে সমুদ্রে ফেলা, মাছের জন্য ফেলে দেয়া, এই জাতীয় যে একটা পদ্ধতি আছে এটা অনেকে এক্সপিরিয়েন্স করেছেন যে এটার মাধ্যমে একটা আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করেন, এটা হচ্ছে এটা এক্সপিরিয়েন্স, এটা সরাসরি ইবাদত হিসেবে প্রমাণিত না। ইবাদত হিসেবে যেটা প্রমাণিত আছে কোরআনে কারীমের সরাসরি আছে, হযরত ইউনুস আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন এবং আমরা জানি যে বড় মাছের পেটে তিনি ঢুকে পড়েছিলেন, অন্ধকার সময়ে বাস করছিলেন, তখন তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে সাবমিট করেছেন নিজেকে, আত্মসমর্পণ করে বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি পড়েছেন। এটাকে আমরা দোয়া ইউনুস বলি কারণ হযরত ইউনুস আলাইহিস সালাম এটা পড়েছেন, যার অর্থ হলো লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার কেউ নেই, হে রব আপনি আমার ইলাহ এবং আপনি পবিত্র, আপনার কোনো দোষ নেই, যত বিপদ আপদ আসছে সেটা আমার নিজের গুনার কারণে আসছে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি স্বীকার করছি আমি অন্যায়কারী। এই স্বীকারোক্তি হযরত ইউনুস যখন দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ফানাজ্জাইনাহু মিনাল গাম্মি, তাকে তার দুঃখ দুর্দশা থেকে আমি মুক্তি দান করেছি, এবং সাথে সাথে আল্লাহ এটাও বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যারা ঈমানদার তাদেরকেও আমি সেভাবে বিপদ থেকে উদ্ধার করি। তাহলে এখানে আল্লাহ তাআলা হযরত ইউনুসকে বিপদ থেকে উদ্ধার করেছেন এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন এই দোয়া পড়ার পরে, আবার ওয়াদাও করেছেন ঈমানদারদেরকে আল্লাহ এভাবেই উদ্ধার করেছেন। কাজেই বিপদে পড়ে এই দোয়াটা বারবার পড়া এটা এতটুকু পর্যন্ত কোরআন দ্বারা প্রমাণিত, আমরা এটা পড়বো এবং আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাবো। অন্য পদ্ধতি যেটা মানুষ এক্সপিরিয়েন্স থেকে পেয়েছে অভিজ্ঞতার মাধ্যমে সোয়া লাখবার পড়া ইত্যাদি, সেটা যদি কেউ করে তাহলে বারবার দোয়াটা পড়ার কারণে তো সব পাবে। ধন্যবাদ। জাকুমুল্লাহ শেখ, আমরা শেষ করতে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমরা শেষ করতে যাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। যারা হজে যাচ্ছেন আল্লাহ যেন তাদের সব হজকে কবুল করেন, সবার কাছ থেকে দোয়া চাই এবং তারা যেন সহিভাবে সব কিছু পালন করতে পারেন সুস্থভাবে, আল্লাহর কাছে সে দোয়া কামনা করছি। এবং তাদের কাছ থেকে আমরা দোয়া চাই, আমরা যারা রয়ে গেলাম তাদের জন্য যেন বেশি করে দোয়া করা হয়, বিশেষ করে জীবন জিজ্ঞাসার জন্য আল্লাহ যেন এই খেদমত কবুল করেন এবং যতদিন আমরা দুনিয়া থাকে ততদিন যেন এই খেদমত চলতে থাকে আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে। আমাদের আজকের প্রিয় অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।